আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। দাগনভূঞা থেকে বসুরহাটগামী এই সড়কের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে তার আপডেট জানতে চেয়ে অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও। আমরা আজকে দাগনভূঞা থেকে বসুরহাটগামী এই সড়কটির কাজ কতটুকু অগ্রগতি হয়েছে তা আপনাদেরকে উপর থেকে এবং নিচে থেকে দুইভাবে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে দাগনভূঞা জিরো পয়েন্ট গোল চত্বর। তো দাগনভূঞাবাসী এই গোল চত্বরে ফেনী মিজান রোডের মতন একটি নান্দনিক ইসলামিক ভাস্কর্যের দাবি জানিয়ে আসছিল, যাতে করে এখানে একটা ইসলামিক নান্দনিক ভাস্কর্য নির্মাণ করা হয়। যাই হোক, এটি অন্য একটি বিষয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো না, পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব অবশ্যই। তো আমরা বসুরহাট সড়ক ধরে এদিকে এগিয়ে যেতে থাকি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন দাগনভূঞা কাঁচা বাজারের মুখ থেকে পশ্চিমের কিছু অংশ সিসি ডালায় দেওয়া হচ্ছে। যদিও উপর থেকে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমি নিচে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। উপর থেকে এই দিকটা আপনাদেরকে দেখিয়ে যাই। আপনারা নিচে যে আপনারা সবুজ দেখতে পাচ্ছেন, মূলত এটি হচ্ছে যে কচুরি ফেনা, অর্থাৎ কিছু অংশে ডালা দেওয়া হয়েছে। যে যে অংশে ডালা দেওয়া হয়েছে পানি ধরে রাখার জন্য এখানে কচুরি ফেনা দেওয়া হয়েছে। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই সড়কটি কিন্তু ফোর লাইন নয়। যদিও ফোর লাইন নয়, তবে আগের থেকে আর একটু প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। যদি আমি আপনাদেরকে এভাবে বলি যে তিনটা গাড়ি একসাথে ক্রসিং করার পরেও কিছু জায়গা অবশিষ্ট থাকবে, আপনাদেরকে নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে দাগনভূঞা জিরো পয়েন্ট, যেটি আমি একটু আগেও বলেছিলাম। তো আমরা উপর থেকে এবং নিচে থেকে দুই দিক থেকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো আমরা বসুরহাট সড়কে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দাগনভূঞা কাঁচা বাজারের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশে আপনার সিসি ডালাই দেওয়া হয়েছে রাস্তার উত্তর পাশে, যেমনটা আমি পূর্বে বলেছিলাম, এবং দক্ষিণ অংশে এখনও পুরনো ফ্রিজ ডালাইটি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে রাস্তার উত্তর পাশে কিছু কিছু অংশে কিন্তু আপনার সিসি ডালাইয়ের কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কাজ কিন্তু চলো মানে হ্যাঁ, গত রাতে যখন আমি এসেছি তখনও আমি দেখতে পেলাম যে এখানে সিসি ডালাইয়ের কাজ চলতেছে। তো ভিডিওটি ধারণ করা হয়েছে 6 মে 2024। তো এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ এখনও বাকি রয়েছে, কাজ কিন্তু চলো মানে আর দৈনিকে কিন্তু কাজ করতেছে, যেহেতু এখন একটু গরমের সময় সেই হিসাবে কাজটা রাতের বেলায় বেশি করা হচ্ছে, আর বাজারের উপরে রাতের বেলায় কাজটা বেশি করা হয়। যাই হোক, আমি আপনাদেরকে এই দিকটা ড্রোন ভিউর মাধ্যমে দেখালাম। আমার হচ্ছে যে আপনার আমি এখন যেটা করতেছি এটি হচ্ছে যে আমার অ্যাকশন ক্যামেরায় ধারণকৃত। তো আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আপনার দাগনভূঞা কাঁচা বাজার থেকে পশ্চিমের বেশ কিছু অংশ সিসি ডালাই দেওয়া হবে। তো কতটুকু হতে পারে আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি, বলতে চাচ্ছি যে দাগনভূঞা যে হাজি ক্লিনিকটা রয়েছে তার একটু পশ্চিমেই হচ্ছে যে আপনার সিসি ডালাইয়ের কাজটা, দাগনভূঞা কাঁচা বাজার থেকে হাজি ক্লিনিকের পশ্চিম পর্যন্ত সিসি ডালাইয়ের কাজটা হবে। তো এরপরে আবার পুনরায় যে সিসি ডালাইয়ের কাজটা সেটি হবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে দেখতে দেখতে আমরা বাজারের একদম শেষ অংশে চলে এসেছি। তো আমরা একদম হচ্ছে যে খালের ভিতরে যে মসজিদটি রয়েছে এটি হচ্ছে যে আপনার আসলাম হাজি জামে মসজিদ, এটা হচ্ছে যে খালের উপরে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। তো এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ এখনও চলমান, কাজ চলতেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ সংলগ্ন যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি প্রশস্ত করা হয়েছে, কাজ কিন্তু এখানে চলমান। যদিও আপনারা উপর থেকে দেখতেছেন হিসাবে কালভার্টের প্রশস্ত কতটুকু তা নির্ণয় করা যাচ্ছে না, আমি আপনাদেরকে নিচে থেকেও দেখাবো যে কালভার্টের প্রশস্ত কতটুকু রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক যতটুকু প্রশস্ত হবে তা ক্লিয়ার করে নেওয়া হয়েছে প্রশস্ত করার জন্য। তো আমরা দেখতে দেখতে লাল মসজিদ, অর্থাৎ করিমপুরের এদিকে লাল মসজিদ যেটি রয়েছে সেই মসজিদের কাছাকাছি চলে এসেছে। তো এই অংশের কাজ কতটুকু আপডেট হয়েছে তা নিয়ে আমি পূর্বে ভিডিও করেছি, যারা দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য লিখে বাংলায় লিখতে হবে, গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে পূর্বের আপডেট দেওয়া ভিডিওটি রয়েছে, যারা দেখেননি দেখে আসবেন। যাই হোক, আমি এই দিকের অংশটা আপনাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে আরেকবার দেখানোর চেষ্টা করি। বাজারের এই অংশেও মনে করেন যে আপনার যথেষ্ট দালান কোঠা উঠেছে, যথেষ্ট আপডেট হয়েছে, বাজারটা এই অংশেও যথেষ্ট প্রশস্ত হয়েছে, যথেষ্ট বড় রয়েছে। তো আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন।
গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ ছিল। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।